আর শান্তিনগর বাজার এলাকা থেকে প্রচারণায় নামবেন দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলেন উত্তাকস উত্তর সিটির আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাশিদ লিমন এবং বিএনপি প্রার্থীর প্রচারণার খবর জানাবেন ফারুক ভূয়া রবিন প্রথমেই যাচ্ছি লিমনের কাছে লিমন সৃষ্টি এই মুহূর্তে আসলে আমরা রয়েছি উত্তরায় যেহেতু কিছুক্ষণ আগেই যে বিশ্বস্ত আমার প্রথম পর্বের যে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাত শেষ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু টঙ্গি থেকে যে যে মুসল্লিদের ঢল নেমেছে সেই এখানেই কিন্তু আসলে যে উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী তিনি কিন্তু তার প্রচারণা চালাচ্ছেন আমরা কিন্তু দেখেছি তাকে যে তিনি এই উত্তরাতে আজম আজমপুরেই কিন্তু তিনি আখিরি মোনাজাতে আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন এবং সেই মোনাজাতে অংশ নেওয়ার পরে কিন্তু তিনি তার এই যে আজকের যে প্রচারণা সেই প্রচারণার কাজ শুরু করেছেন এবং এই মুহূর্তে আসলে তিনি প্রথম প্রথমে যেখানে আসলে তিনি তার মোনাজাতে ছিলেন সেখান থেকেই কিন্তু আমরা দেখলাম যে তিনি সেখানে যারা মুসল্লিরা মুসল্লিরা ছিলেন সেই মুসল্লিদের কাছ থেকে দোয়া চেয়ে তার প্রচারণা শুরু করেছেন এবং মোনাজাতের আগেও তিনি সবাইকে বলেছেন তার জন্য দোয়া করতে আসন্ন তার নির্বাচনের জন্য দোয়া চেয়েছেন যারা আসলে ওই আজিপুর এলাকায় যারা মুসল্লিরা ওখানে মোনাজাতে অংশ নিয়েছিলেন এরপরে আমরা যে বিষয়টি দেখলাম তিনি কিন্তু লিফলেট বিতরণ করছেন এবং লিফলেট বিতরণের সময় তিনি আসলে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন এবং পাশাপাশি রাস্তা এপাশ এপাশটায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে তাকে তিনি আসলে যে মুসল্লিদের যেটা বলছিলাম যে মুসল্লিদের যে ঢল নেমেছে ঠিক রাস্তার পাশে দাঁড়িয়ে সেখানে যারা মুসল্লি রয়েছেন তাদের কিন্তু তাদের কাছ থেকে কিন্তু তিনি তার নৌকার পক্ষে ভোট চেয়ে নিচ্ছেন এবং তিনি বলছেন আসলে যে তার প্রচারণার অংশের সমান তার প্রচারণায় কিন্তু তার তিনি মূলত তার এই সময়টাতেই গত নয় মাসে তিনি বলেছেন এই স্বল্প সময় হলেও রাজধানীবাসীর জন্য তিনি যেটা করতে পেরেছেন সে সেই বিষয়টি সেই বিষয়গুলো তুলে ধরছেন পাশাপাশি প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী মেয়াদে আবারও যদি নির্বাচিত হয় ঢাকাবাসীর জন্য বিশেষ করে উত্তরবাসীর জন্য তিনি তার যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো গুলোর কথাও তুলে ধরছেন এবং পাশাপাশি যখন স্থানীয় বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানে যে বাসিন্দারা আছে তারা তাদের যে সমস্যার কথা বলছেন সেগুলোও তিনি শুনে নিয়ে সেই অনুযায়ী আশ্বাস দিচ্ছেন তো এই ছিল এখনকার মতো উত্তরা থেকে উত্তরের মেয়র প্রার্থী আওয়ামী লীগের আতিকুল ইসলামের প্রচারণার আমার কাছে এখনকার মতো সব শেষ খবর ওপাশে রয়েছে সহকর্মী ফারুক রবিন তিনি আছেন বিএনপি প্রার্থী তাবিদাউলের সঙ্গে তার প্রচারণার খবর জানবো তার কাছ থেকে রবিন রাশেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিদ আওয়াল তিনি আসলে আজকে সকাল থেকে মিরপুর মাজার রোডের বিভিন্ন এলাকায় গণসংযোগ তিনি চালাচ্ছেন এই মুহূর্তে তিনি যে কোনাবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তিনি তার প্রচারণা চালাচ্ছেন তিনি আসলে যে সর্বস্তরের মানুষের কাছে তিনি যাওয়ার চেষ্টা করছেন এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাওয়ার চেষ্টা করছেন এই যদি একটু জানানোর চেষ্টা করি আজকে আসলে সকাল সাড়ে দশটার দিকে মিরপুর শাহালি মাজার থেকে তিনি যে শাহ মাজার জিয়ারত করার পরে তিনি তার গণসংযোগ শুরু করেন এবং গণসংযোগ শুরু করার পরে বীরপুর মাজার রুট এলাকায় তিনি যে চষে বেড়ান এবং মানুষের দাঁড়ে দাঁড়ে যান এবং বিভিন্ন বাসাবাড়িতেও তাকে আমরা যেতে দেখেছি এবং একই সঙ্গে তিনি যখন প্রচারণা চালান তখন তার পক্ষে তার নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে এবং তাকে ভোট দেওয়ার জন্য এবং একই সঙ্গে বেগম জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন মিছিল করেছেন স্লোগান দিয়েছেন তবে তাবিত আওয়ালের সঙ্গে আমাদের কয়েক দফা কথাও হয়েছে তিনি যখন প্রচারণা চালান আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে তো সেই প্রচারণা চালানোর সময় তিনি আমাদেরকে অবশ্য তার প্রচারণায় বাধার অভিযোগ করেছেন তিনি যেটি অভিযোগ করেছেন যে তার প্রচারণার ক্ষেত্রে তার প্রতিপক্ষের সমর্থকরা সেখানে তার প্রচারণায় বাধা দিয়েছে এবং সেখানে একজন আহত হওয়ারও অভিযোগ করেছেন তাবিত আওয়াল তবে আমরা যেটি দেখছি যে প্রথমে তিনি যখন মাজার রোড থেকে তার প্রচারণা শুরু করেন তারপরে এই মুহূর্তে যে কোনাবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তিনি প্রচারণা চালাচ্ছেন এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে তিনি যাওয়ার চেষ্টা করছেন তাবি তাবিত আমাদেরকে যিনি বলছেন যে তিনি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোটারদের কাছে গিয়ে তিনি তার সব ধরনের প্রতিশ্রুতি তুলে ধরছেন এবং তিনি আসলে যেটি অভিযোগ তিনি আসলে আমাদের কাছে যেটি বলেছেন যে তিনি মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং সেই সাড়ার মাধ্যমে মানুষ তার প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে বলেই তিনি বলছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে জনসমর্থন তিনি তিনি পাচ্ছেন সেটিতে তিনি আগামী তিরিশে জানুয়ারির যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তিনি বিপুল জয়লাভ করবেন বলেই কিন্তু যে বিএনপির ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিতাওয়াল তিনি আশা প্রকাশ করেছেন তবে একই সঙ্গে তিনি আসলে বলছেন যে জনগণের কাছ থেকে যে সাড়া পাচ্ছেন সেটিকে আসলে যে শক্তি করে সেটিকে পুঁজি করে তিনি তার সামনের প্রচারণা চালিয়ে যাবেন তো এই ছিল আমার কাছে সবচেয়ে সৃষ্টি উত্তর সিটির আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাশিদ লিবন এবং বিএনপি প্রার্থীর প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন ফারুক